প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের লার্নিং হাইভ লেসনে আমরা ইউনিট থ্রি পড়ব এবং বুঝবো এই ইউনিটের টাইটল হচ্ছে ফিউচার লাইস ইন প্রেজেন্ট অর্থাৎ ভবিষ্যৎ বর্তমানে বিদ্যমান আজকের এই লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না কিন্তু আর এই লেসেন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে পারো চলো শুরু করি এই ইউনিটের ভোক্যাবুলারি তোমার ইংরেজি বইয়ের পিছে গ্লসরি সেকশনে পাওয়া যাবে সেখানে এই ভোক্যাবুলারি অর্থসহ সেন্টেন্স গঠন করে বোঝানো হয়েছে তারপরেও আমি এগুলো তোমাদেরকে পড়ে দিচ্ছি এক্সপেকটেশন প্রত্যাশা ওয়েল নন সুপরিচিত ইন্সপায়ার অনুপ্রাণিত করা নিয়ারেস্ট নিকটতম ইউনিক যার দ্বিতীয়টি নেই অ্যাডভাইস উপদেশ কনসেন্ট্রেশন একাগ্রতা স্ক্যাডার্ড বিক্ষিপ্ত সিক, চাওয়া লিড নেতৃত্ব দেওয়া future lies in present. আমরা এখন এই গল্পটি পড়ব এবং অর্থসহ বুঝব। One day, a cowboy with a few cows started to get them to the nearest field. এক এক রাখাল কিছু গরু কাছের মাঠে নিয়ে যেতে লাগলো। On his way, he met an old wise man with an umbrella. যাবার পথে ছাতা নিয়ে এক বৃদ্ধ জ্ঞানী ব্যক্তির সাথে তার দেখা হলো হি ওয়াজ এ ইউনিক ম্যান তিনি একজন অদ্বিতীয় মানুষ ছিলেন হি ইউস টু গিভ অ্যাডভাইস টু দ্য ভিলেজার্স তিনি গ্রামবাসীদের উপদেশ দিতেন দ্য ভিলেজার্স কেম টু হিম রেগুলারলি ফর অ্যাডভাইস গ্রামবাসীরা নিয়মিত তার কাছে পরামর্শের জন্য আসতেন সিইং দ্য ম্যান দ্য খাও বয় him হিম ফর অ্যাডভাইস ফর হিজ ফিউচার লোকটিকে দেখে রাখাল তার ভবিষ্যতের জন্য পরামর্শ চাইল ওয়াইল টকিং টু দ্য ম্যান দ্য খাও বয় লাস্ট concentration কনসেন্ট্রেশন অন দ্য খাউজ অ্যান্ড দেয়ার ফোর দে in স্ক্যাডার্ড ইন ডিফারেন্ট ডিরেকশনস লোকটির সাথে কথা বলার সময় রাখালটি গরুর প্রতি তার মনোযোগ হারিয়ে ফেলে এবং তাই গরুগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে দ্য ওল্ড ম্যান স্মাইলড অ্যান্ড সেড টেক কেয়ার অফ ইউর খেলো বিফোর ইউ সিক অ্যাডভাইস বৃদ্ধ লোকটি হেসে বললেন পরামর্শ নেওয়ার আগে গবাদি পশুর যত্ন নেও বাট দ্য কাউবয় বয় আন্ডারস্ট্যান্ড কিন্তু রাখাল সেটি বুঝতে পারেনি অর্থাৎ রাখালটি বিজ্ঞলোকটির উপদেশের অর্থ বুঝতে পারেনি উইড ইউ প্লিজ এক্সপ্লেন ইট হি অ্যাস্ট দ্য ওয়াইজ ম্যান আপনি কি দয়া করে এটি ব্যাখ্যা করে বলবেন সে জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করল অর্থাৎ রাখালটি জ্ঞানী ব্যক্তিকে বলছে আপনি কি দয়া করে এই কথাটির মানে আমাকে বুঝিয়ে বলবেন The wise man দ্য the cowboy দ্যাট হি present ফ্রেজেন্ট লেড হিম টু দ্য ফিউচার লোকটি রাখালকে বলল যে তার বর্তমান তাকে ভবিষ্যতের পথে পরিচালিত করেছে একদিন এক রাখাল কিছু গরু মাঠে নিয়ে যাচ্ছিল যাবার পথে ছাতা নিয়ে এক বয়স্ক বিজ্ঞ ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হল সেই ব্যক্তিটি ছিলেন একজন অনন্য মানুষ গ্রামবাসীরা প্রায় তার কাছে পরামর্শের জন্য আসতেন সেই বিজ্ঞলোকটিকে দেখে রাখাল তার ভবিষ্যৎ জানতে চাইল বিজ্ঞলোকটির সাথে কথা বলার সময় রাখালটি তার গরুগুলোর দিকে খেয়াল রাখতে ভুলে যায় ফলে যা হবার তাই হল গরুগুলো একসাথে না থেকে এখানে সেখানে ছড়িয়ে পড়ল লোকটি তখন মৃদু হেসে বললেন পরামর্শ নেওয়ার আগে তোমার গরুগুলোর দিকে খেয়াল রাখো কিন্তু রাখাল সে কথাটির মানে বুঝতে পারল না সে তখন জ্ঞানী ব্যক্তির কাছে কথাটির মর্ম বুঝতে চাইল তখন বিজ্ঞলোকটি রাখালকে বলল যে রাখালের বর্তমান রাখালকে ভবিষ্যতের পথে নিয়ে গেছে হিজ প্রেজেন্ট লেড হিম টু দ্য ফিউচার এই কথাটির অর্থ আসলে কী বর্তমানে মনোনিবেশ না করলে বা মনোযোগী না হলে ভবিষ্যৎ হয় কঠিন এবং অন্ধকার রাখাল বর্তমানে তার গরুগুলোর দিকে মনোযোগ না দিয়ে সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল ফলে তার গরুগুলি ছাড়া পেয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল এখন রাখালকে তার সামনের সময় আরও শ্রম দিয়ে এবং সময় নষ্ট করে গরুগুলোকে একত্রিত করতে হবে ফলে সে অন্য কাজকর্ম থেকে পিছিয়ে যাবে এই কথাটি যদি আমরা মেরাফোর বা রূপক হিসেবে চিন্তা করি তাহলে তোমরা শিক্ষার্থীরা তোমাদের ভবিষ্যৎ কী হবে এবং সামনে কি করবে সেটা তোমাদের এই বর্তমানের দৈনন্দিন কাজকর্মের মধ্যেই প্রতিফলিত হচ্ছে এই বর্তমান তোমাদের মধ্যে তোমাদের এবং দেশের ভবিষ্যৎ নির্ভর করছে দ্য ফিউচার লাইজ ইন ইউ আমরা এইমাত্র যে গল্পটি পড়লাম সেই গল্প থেকে নাউন শব্দগুলো বেছে নিয়ে আমাদের নাউনের কলামে লিখতে হবে এবং এই নাউন শব্দগুলোর সাথে যেই প্রনাউনগুলো যায় সেই প্রনাউনগুলো আমাদেরকে প্রনাউনের কলামে লিখতে হবে প্রোনাউন কি প্রোনাউন হচ্ছে একটি ওয়ার্ড যেটি নাউনের জায়গায় ব্যবহার করা যায় অর্থাৎ নাউনকে প্রতিস্থাপন করে প্রনাউন বসানো যায় যেমন মেসি ইজ এ প্লেয়ার হি প্লেস ফুটবল এখানে মেসি একটি নাউন দ্বিতীয় সেন্টেন্সে মেসি প্লেস ফুটবল না বলে আমরা বলছি হি প্লেস ফুটবল এখানে হি বলতে মেসিকে বোঝানো হচ্ছে তাই এখানে হি হচ্ছে মেসির প্রনাউন এখানে হি দিয়ে আমরা মেসিকে বোঝাচ্ছি এই গল্প থেকে দশটি নাউন শব্দ বেছে নিয়ে আমরা নাউনের কলমে লিখেছি এখন এই নাউনগুলোর সাথে যে প্রনাউনগুলো ম্যাচ করে সেগুলো আমরা প্রনাউনের ঘরে লিখবো কাউবয় হচ্ছে একটি ম্যাসকোলিন শব্দ বা পুংলিঙ্গ সেক্ষেত্রে কাউবয়কে বোঝাতে কাউবয়ের প্রনাউন হি ব্যবহার করব। যেমন দ্য কাউবয় ওয়ার্কস অল ডে হি কামস হোম ইন দ্য ইভিনিং এখানে দ্বিতীয় সেন্টেন্সে আমরা হি বলতে কাউবয়কে বুঝাচ্ছি। সুতরাং হি হচ্ছে কাউবয়ের প্রোনাউন এরপর আছে কাউজ কাউজ হচ্ছে প্লুরাল অর্থাৎ একের অধিক যখন আমরা প্লুরাল নাউনকে প্রোনাউন দিয়ে বর্ণনা করি তখন আমরা ব্যবহার করি দে যেমন খ্যাউস আর ডমেস্টিক অ্যানিমালস দে গিভ আস মিল্ক এখানে দে প্রণাম শব্দটি দিয়ে কাউজদেরকে বোঝানো হচ্ছে ফিল্ড এখানে ফিল্ড হচ্ছে মাঠ এটিকে বর্ণনা করতে আমরা যে প্রণামটি ব্যবহার করি সেটি হচ্ছে ইট যেমন দ্য ফিল্ড ইজ লার্জ ইট ইজ গ্রিন এখানে ইট দিয়ে আমরা ফিল্ডকে বোঝাচ্ছি ইট ইজ গ্রিন অর্থাৎ দ্য ফিল্ড ইজ গ্রিন ওয়াইজ ম্যান হচ্ছে ম্যাসকোলিন অথবা পুংলিঙ্গ প্রনাউন দিয়ে এই নাওকে বোঝাতে আমরা হি ব্যবহার করি যেমন দ্য ম্যান ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড হি ইজ খেয়ারিং অ্যান আমলা এখানে হি প্রণাউন দিয়ে আমরা ম্যানকে বোঝাচ্ছি আমরেলা। আম্রেলাকে যে প্রণাম দিয়ে আমরা প্রতিস্থাপন করি সেটি হচ্ছে ইট যেমন মাই আমরেলা ইজ বেগ অ্যান্ড ইট ইজ ব্লু এখানে ইট প্রণাম ব্যবহার করে আমরা আমরেলাকে বোঝাচ্ছি অ্যাডভাইস অ্যাডভাইস শব্দটি নাউন এটির প্রণাউন হচ্ছে ইট যেমন গুড অ্যাডভাইস ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড ইট ক্যান চেঞ্জ ওয়ানস লাইফ একটি ভালো উপদেশ প্রশংসনীয় এটি একজনের জীবনকে বদলে দিতে পারে এখানে ইট বলতে অ্যাডভাইসকে বোঝানো হচ্ছে ভিলেজার্স গ্রামবাসী ভিলেজার্স হচ্ছে প্লুরল এই নামটিকে বোঝাতে আমরা দে প্রনাউন ব্যবহার করি যেমন ভিলেজার্স ওয়াক আপ অ্যাট নাইট দে ওয়ান্টেড টু ক্যাচ দ্য গ্রামবাসীরা রাতে জেগে উঠেছিল তারা চোরটাকে ধরতে চেয়েছিল এখানে দে বলতে ভিলেজার্সদেরকে বোঝানো হচ্ছে ডিরেকশন ডিরেকশন একটি নাউন এখানে ডিরেকশন সিঙ্গুলার তাই এটিকে প্রোনাউন ইট দিয়ে বোঝানো হয় যদি এখানে ডিরেকশনস বলা হতো তাহলে এটি হয়ে যেত প্লুরল তখন সেখানে আমরা দে প্রোনাউন ব্যবহার করে ডিরেকশনসকে বোঝাতাম যেমন আই গেইভ হিম দ্য ডিরেকশন বাট হি ফর গার ইট এখানে প্রোনাউন ইট বলতে ডিরেকশনকে বোঝানো হচ্ছে খ্যারল খ্যারল হচ্ছে নাউন এবং এটি প্লুরল আমরা খ্যারলকে বোঝাতে প্রনাউন তে ব্যবহার করি দ্য খ্যারল আর স্ক্যার ইন দ্য ফিল্ড দে আর ইরিং গ্রাস গবাদি পশু মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা ঘাস খাচ্ছে এখানে প্রনাউন দে বলতে খ্যারলকে বোঝানো হচ্ছে ম্যান ম্যান শব্দটি হচ্ছে সিঙ্গুলার এবং এটি ম্যাস্কোলিন অর্থাৎ পুংলিঙ্গ ম্যানকে বোঝাতে আমরা যে প্রণাউনটি ব্যবহার করি সেটি হচ্ছে হি যেমন দ্য ম্যান ইজ ওল্ড বাট হি ইজ ওয়াইজ এখানে প্রনাউন হি দিয়ে ম্যানকে বোঝানো হচ্ছে আজকে এ পর্যন্তই সামনে আমরা এই ইউনিটের বাকি লেসেনগুলো পড়ব এবং বুঝবো আর এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে পারো আবারও দেখা হবে সামনে ভালো থাকো সুস্থ থাকো